নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বন্ধু আজকে আমি আপনাদেরকে জানাব যে গৃহের কোন দিকটা সবচেয়ে ভালো করে যদি ব্যালেন্স থাকে এবং এই ভিডিওতে আমি যেই জিনিসটির কথা বলবো যেই উপায়টির কথা বলবো সেই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আমি বলছি আপনাদের জীবনে অর্থনৈতিক সুযোগ একাধিক আসবে এবং আপনারা কোটিপতি হতে পারবেনই পারবেন আমরা জানি যে আমাদের উত্তর দিক বাস্তুর উত্তর দিক সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ উত্তর দিকেই আমাদের দেশের উত্তর দিকে হিমালয়ের বাস এবং সেই হিমালয়ে বাস করেন স্বয়ং মহাদেব এবং সেই উত্তর দিকেই শিবের যে কোষাধ্যক্ষ কুবেরজির আবার এই উত্তর দিক হল অর্থ এবং আপনার যে সঞ্চিত অর্থ সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে উত্তর দিক উত্তর দিকের এনার্জি আপনাকে সাহায্য করে জীবনে সেই রকম সব অপরচুনিটি নিয়ে আসছে যেগুলো কিন্তু ডাইরেক্টলি আপনার অর্থনীতির সঙ্গে যোগাযোগ আছে মানে অর্থনৈতিক সুযোগগুলো নিয়ে আসতে সাহায্য করে মানি অপরচুনিটি নিয়ে আসতে সাহায্য করে কুবের হল ভগবান শিবের দ্বারা অ্যাপয়েন্টেড করা কোষাধ্যক্ষ তিনি কার বা কাদের এই ধন সম্পদের কোষাধ্যক্ষ তিনি হলেন দেবতাদের সকল দেবতাদের যে ধন সম্পদ সেই ধনসম্পদের কোষাধ্যক্ষ ট্রিজারার সুতরাং এই কুবের হল আপনার জীবনে যে ধনসম্পদ আসবে সেটা যে সঞ্চয় হবে সেইটাকে অ্যাসিওর করে এই কুবের দেব সুতরাং এই কুবের দেবকে উত্তর দিকে স্থাপিত করা উচিত আর দ্বিতীয় হলো অনেকেই ভাবেন এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে লক্ষ্মী দেবী বোধ ধনের দেবী তিনি কিন্তু চঞ্চলা চপলা তিনি ধন নিয়ে আসবেন আবার ততই দ্রুততার সঙ্গে ধন কিন্তু নিয়ে চলে যাবেন অর্থ নিয়ে চলে যাবেন কিন্তু স্থায়িত্ব সঞ্চয় ব্যাংক ব্যালেন্স সেভিংস এইগুলো দেবে কিন্তু কুবের দেব কারণ তিনি হলেন দেবতাদের ট্রেজারার তাই উত্তর দিকটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে ব্যালেন্স থাকা উচিত এই উত্তর দিকের অধিপতি গ্রহ হল বুধ বুধের কালার হলো সবুজ সবুজ রং করা যেতে পারে এই দিকে এছাড়াও সব থেকে ভালো হয় যদি আপনারা গ্রিন প্লান্টার্স সবুজ গাছগাছালি এই দিকটাতে লাগাতে পারেন তাহলে দেখবেন সব থেকে বেশি এফেক্ট পাবেন এই উত্তর দিকের এনার্জির এই উত্তর দিকে যেন কোনো অবস্থাতেই টয়লেট না হয় উত্তর দিকে কোনো অবস্থাতেই যেন রান্নাঘর বা কিচেন না হয় উত্তর দিকে কোনো অবস্থাতেই এমন কোনো ভারী বস্তু যেন না থাকে যার ফলে উত্তর দিকের যে এনার্জি আপনাকে সঠিক সুবিধা এনে দিতে পারছে না সুযোগ এনে দিতে পারছে না উত্তর দিকে কোনো অবস্থাতেই যেন আপনার জমির কাঠ না থাকে এক্সটেন্ডেড না থাকে উত্তর দিক দিয়ে যেন সিঁড়ি না উঠে যায় আর উত্তর দিকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ স্বয়ং মহাদেব এবং তার কোষাধ্যক্ষ কুবের যদি ওখানে এসে বসেন তাহলে আপনাকে উত্তর দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ক্লাটার ফ্রি রাখতে হবে সর্বশেষে যে আসল জিনিসটি উত্তর দিকে আপনাকে রাখতে হবে সেটি হল একটা পারদ শিবলিঙ্গ ভগবান শিবকে সেখানে এনে বসাতে হবে তবে মনে রাখবেন যে এই পারদের শিবলিঙ্গ যেন সোয়া ইঞ্চির থেকে বড় না হয় এবং আপনাদেরকে সেইখানে সব সবসময় পঞ্চতত্ত্ব যেন ব্যালেন্স থাকে এই রকম দ্রব্যগুলো সবসময় রাখতে হবে বা জ্বালিয়ে রাখতে হবে যেমন অগ্নিতত্ত্ব দীপক জ্বালাবেন দিয়া জ্বালাবেন বা প্রদীপ জ্বালাবেন বায়ুতত্ত্ব ধূপ জ্বালাবেন জলতত্ত্ব তিলক করবেন ভগবান শিবের সেই যে লিঙ্গ সেখানে তিলক করবেন পৃথিবী তত্ত্ব প্রসাদ নিবেদন করবেন এবং সর্বশেষে তত্ত্ব ফুল নিবেদন করবেন এইভাবে পঞ্চতত্ত্বের সমাহার ওনার কাছে করুন দেখবেন সবথেকে বেশি এনার্জি ওই উত্তর দিক জেনারেট করবে এবং যদি জেনারেট করে তাহলে কিন্তু আপনার অর্থের সঞ্চয় হওয়া কেউ আটকাতে পারবে না এবং যখনই কোনো মানুষের প্রকৃতভাবে অর্থের সঞ্চয় রেগুলার সঞ্চয় শুরু হয়ে যায় তখন তাকে কিন্তু ধনী হওয়া থেকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারে না আশা করি দর্শক বন্ধু এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে এই আশা নিয়েই আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু